হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, সারা দিনটাই রবিবার। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো আমার বর বেসন গোলাচ্ছে, বেসন ভাজা হবে, বৈতালি ভাজা হবে, মানে কুমড়োকে কেটে তাকে বেসনে ডুবিয়ে ভাজা হবে বৈতালি। এইটা বেশি পাতলা হয়ে গেছে বলে আবার বেসন দিয়ে মাখাচ্ছে, দেখো। আমরা দুজনে রান্নাঘরে আছি, এর মধ্যে দেখো আমার ছেলে মেয়েকে মেরেছে, আর মেয়ে কাঁদছে। এবার ওর বাবাও আমার ছেলেকে বকতেছে, দেখো কেমন ঠোঁট ফোলাচ্ছে দেখো বন্ধুরা। এবার আমরা খাবো, খাবার নিয়ে চলে এসেছি, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি, খাবো। কুমড়ো ভাজা আর আলুকে বেসনে ডুবিয়ে ভাজা হয়েছে, আর শসা পেঁয়াজ লঙ্কা যে দেখাই খাবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের টিফিন খাওয়া। এবার দেখো আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে পড়েছে, মানে সবজি কাটা হচ্ছে, মোচা কাটা হচ্ছে, মোচা। তো একটু বাইরে কি হচ্ছে, বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। এবার দেখো এবার মাছ কাটা হবে, ইলিশ মাছ এনেছে আমার বর, এটা রান্না হবে। ইলিশ মাছের সর্ষে ইলিশ হবে, এটা সর্ষে ইলিশ। দেখো এখানে মেয়েকে একটু পড়তে বসে দিয়েছি, না পড়লে তো সব পড়া ভুলে যাবে, রবিবার বলে শুধু খেলাধুলা করলে তো চলবে না, পড়তে হবে। ওর বাবা ঘরে আছে, এবার একটু খাওয়া দাওয়া করছে, গুড় বাদাম এনেছিল, গুড় বাদাম খাচ্ছে। খাওয়ার পরে পুকুরে জাল পিকতে গেছিলো, দিয়ে এইসব মাছ আর পুকুর পাড়ে সবজি কুঁদরি তুলে এনেছি, দিয়ে সব আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দেখো, আর মেয়েও স্নান করে নিয়েছে। এবার কী কী রান্না হয়েছে দেখো, কাঁকরোল ভাজা, মোচা দিয়ে বেসন দিয়ে বড়া ভাজা, ডাল, আর এখানে হচ্ছে চিচিঙ্গের তরকারি, চিচিঙ্গে আলু দিয়ে ভাত, আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা। দেখো আমরা সবাই একসঙ্গে খেতেও বসে পড়েছি, ছেলেকে আগে খাই দিয়েছি, আমরা সবাই এবার একসঙ্গে খেতে বসে পড়েছি। ভাত, চিচিঙ্গার তরকারি, বড়া ভাজা, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ, ডাল, ঘুমিয়েছিল, উঠে পড়বে, উঠে পড়বে, উঠে পড়বে গো।
বিকেল বেলা ফ্রিজে দই ছিল, দইকে বের করে লস্যি বানাচ্ছি দেখো। বিকেল বেলা দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি, মেয়ে আঁকতে গেছিলো, মেয়েকে নিয়ে একটু আমরা বেড়ি বেড়ি করতে বেরিয়ে পড়েছি। একদম রাতে রান্না করতে চলে এসেছি, উনুনে আলু পটলের তরকারি আর রুটি হবে দেখতে। ভিডিওটা এবার এখান পর্যন্ত শেষ করলাম, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই ভালো থাকবে।